নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ পনিরের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজে, খুব ভালো সুস্বাদু এই রেসিপিটা। আমি এখানে পনির নিয়ে নিচ্ছি, এটা 800 গ্রাম পনির আছে। এটা আমি কেটে নেব টুকরো টুকরো করে। এভাবে আগে 2 পিস আমি করে নিলাম। পনিরটাকে আমি এবারে এভাবে আমি পিস পিস করে নেব। খুব বড়ও না, খুব ছোটও না, মিডিয়াম সাইজ আমি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। এখানে আমি পনিরগুলা সব এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে টমেটার কেটে নিয়েছি। এখানে বড় বড় 2টো টমেটার আমি কেটেছি, 3টে লঙ্কা আমি এখানে চিরে নিয়েছি। এখানে কড়াই চাপিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে, তেলটা আমি কড়াইয়ের চারিপাশে ঘুরিয়ে নিচ্ছি যাতে পনিরগুলো কড়াইয়ে না লেগে যায়। এবারে ওই তেলের মধ্যেই আমি একটু হলুদ ফেলে দিচ্ছি। এবারে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পনির দিয়ে আগে ভেজে নিচ্ছি, আর কিছুটা পনির থাক, তারপরে একটা ভাজা হয়ে গেলে আবার ভেজে নেব। এবারে আমি পনিরগুলো এইভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে আমি ভাজব না। পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটা তুলে নেব। আমি পনিরটা তুলে নিলাম। এবারে যে বাকি পনিরটা আছে আমি এটাও তেলের মধ্যে দিয়ে দেব। তেলে আমি আরও একটুখানি হলুদ দেব। আমি বাকি পনিরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবারে সব পনিরটাই দিয়ে দিলাম। এবারে আমি এটা ভেজে নেব। আমি পনিরটা একটু ভালো করে নাড়াচাড়া করে বাকি পনিরটাও আমি ভেজে নিচ্ছি। আমি যে বাকি পনিরটা রেখেছিলাম ওটাও ভাজা হয়ে গেছে, ওটাও আমি তুলে নিচ্ছি। আমি সব তুলে নিলাম। আমি এই পনিরের মধ্যেই 7 মতন নুন দিয়ে দিলাম। এইবারে আমি ওই পনিরেই আমি এই সসপ্যানের জল গরম করে রেখেছি, ফুটন্ত জলই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। পনিরটা সফট হবে।
আমি এই গরম জলের মধ্যে নুন আর পনির দিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিচ্ছি। আমি কালো জিরে দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এখানে আমি দুটো টমেটোর কেটে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবারে টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেব। আমি পনিরটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। টমেটোটায় আগেই নুন দিচ্ছি, এই কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আমি একটু চারমগজ নিয়ে নিচ্ছি। কিছুটা চারমগজ নিয়ে নিলাম। আমি চারমগজের সাথে আমি কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি। আমি এটা মিক্সিতে বেটে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু জল দিয়ে এবারে আমি একটু বেটে নেব এটা। টমেটোটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দু চামচি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দু চামচি ধনে গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি। আপনারা আপনাদের ঝালটা যেমন খান তেমন দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এক চামচি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা টক ঝাল মিষ্টি, এরকম খেতেই সুস্বাদু হবে। এর মধ্যে আমি চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবারে আমি এখানে মিক্সিতে যে কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম এটাও আমি দিয়ে দেব। আমি এটা দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব।
এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি যে পনিরটা ভেজে নুন গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে দমে এটা আমি হতে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখুন আমার পনিরটা একদম প্রায় হয়েই গেছে। এইরকমই আপনারা যেমন ঝোল খাবেন, গ্রেভিটা যেমন রাখবেন ভাববেন সেইভাবে রাখবেন। আমি এইরকমই রাখছি। এটা আমি এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা আরও শুকিয়ে যাবে, সেই জন্য আমি এইরকমই রাখছি। আমি এর মধ্যে 1 চামচি গরম মশলা ছিটিয়ে দিলাম। গরম মশলা দেবার পরেও আমি আরেকটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আমি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। এবার এটা আমি ঢেলে নেব। আমি এই বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। আমার এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।